হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে সাহায্য করতে পছন্দ করি। কেউ কেউ সাহায্য করতে গিয়ে নিজের জীবনকে বাজি রাখে, আবার কেউ সাহায্য করতে গিয়ে নিজেই মৃত্যু সম্মুখীন হয়। কিন্তু সবসময় মানুষ সবাইকে সাহায্য করবে এমনটা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে বন্য প্রাণী একে অপরকে সাহায্য করে থাকে। আজকের এই ভিডিওতে আমরা দেখব জীবজন্তুরা কিভাবে একে অপরকে সাহায্য করেছে। এই ভিডিওতে দেখা যায়, এই কুকুরের মালিক একটা লাঠি এই জলপ্রপাতের সামনে ফেলে দেয় আর এই কুকুরটা লাঠিকে আনতে যায়। কিন্তু এখানে অনেক স্রোত থাকার কারণে সেই কুকুরটি নিচে পড়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে অন্য একটা কুকুর কুকুরের মুখে থাকা লাঠিতে কামড় দেয় আর তাকে উদ্ধার করে। এই ভিডিওটা কোনো এক চিড়িয়াখানার। ভিডিওতে দেখা যায় একটা কাক একটা পুকুরে পড়ে যায় আর এই কাকটা ডাকতে থাকে, আর এইখানে থাকা এই ভাল্লুকটি কাকটাকে পানি থেকে উদ্ধার করে। আর কিছুক্ষণ পর কাকটা সুস্থ হয়ে যায়। আমরা তো সবাই জানি সিংহরা বনের অন্যান্য প্রাণীদের খেয়ে থাকে, যেমন হরিণ, গরু, মহিষ ইত্যাদি। কিন্তু আপনি দেখেছেন কি একটি সিংহ একটি বন্য গরুর বাচ্চাকে রক্ষা করেছে? হ্যাঁ, এই ঘটনাটি ঘটেছে আফ্রিকার জঙ্গলে, আর এই ঘটনাটি কিছু পর্যটক তাদের ক্যামেরাতে রেকর্ড করে। ভিডিওতে দেখা যায় একটা বন গরুর বাচ্চা আর একটা সিংহ একসাথে সময় কাটাচ্ছে, আর সেই সময় অন্য একটা সিংহ তাকে খেতে আসে আর এই সিংহীরা তাকে রক্ষা করে। ওই সিংহীটাকে বোঝাতে চাই সে এখন আমার বন্ধু। এই ভিডিওটাতে দেখা যায় ছোট একটা হরিণ লেকে পড়ে যায় আর একটা কুকুর তাকে উদ্ধার করতে এই ঠান্ডার লেকে নেমে যায়। আর সে হরিণের বাচ্চাটাকে উদ্ধার করে। এই কুকুর আর এই মাছটার দিকে লক্ষ্য করুন। এই কুকুরটা বুঝছে যে এই মাছটা পানি ছাড়া মারা যাবে, আর সেজন্য সে মাথা দিয়ে তার গায়ে পানি ছিটাচ্ছে যদি মাছটাকে বাঁচানো যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।